ভাইজান, কোন চিন্তা করতেছেন? কি চিন্তা করতেছেন? আজকে মাসের কয় তারিখ? 27 তারিখ। কেন? কালকে বাড়িওয়ালা মেস আইছিল, তুই তো ছিলি বাথরুমে, আমি ছিলাম খাটে। যে বাথরুমে দরজার ফাঁক দিয়ে আমি দেখছি। কেন? খালি দেখছ, কিছু শুনোস নাই? যে না, সে বলছে এইভাবে প্রতি মাসে ভাড়া দিলে আগামী মাসে বাড়ি ছেড়ে দিতে হবো। এখন শুনছস? যে তাহলে আমি কি করবি? কোনো লাইন আছে? এই বেরম করতেছিস কেন? হ্যাঁ, হাঁটাহাঁটি করতেছিস কেন? চিন্তা করতেছিস? কি চিন্তা করে কোনো লাইন পেলি? পাইছি ভাইজান, পাইছি, একটা লাইন পেয়েছি, সম্পূর্ণ একটা লাইন পেয়েছি। কি লাইন? আল্লাহ আল্লাহ গো, তোমার লোকে ডাইরেক্ট কানেকশন লাগাইছি। আল্লাহ আল্লাহ, তুমি এই পৃথিবীর প্রাণী, গাছপালা, পশু পাখি, মানুষ সবার বিপদে তুমি সাহায্য করো। আল্লাহ আল্লাহ, আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ, তোমার লোকে লাইন লাগাইছি। আল্লাহ, এই এই, তুই কি সারা রাত এরকম লাইনে থাকবি? ঠিক আছে, তুই ঘুমা, আমি গেলাম। আল্লাহ, আজ ভীষণ দখল গেছে শরীরের উপর, বুঝছো? নরসিংদীর ফ্যাক্টরিটা দেখে আসলাম, ভিজিট করে আসলাম, কন্ডিশন খারাপ না। আচ্ছা, মেয়েটা কোথায়? শুয়ে পড়েছে। সব কিছু স্বাভাবিক? কেন, কি হয়েছে? তুমি ফ্যাক্টরি নিয়ে ভাবছো, ভাবো, ওকে নিয়ে টেনশন করছো কেন তুমি? শাহিন, তুমি বুঝতে পারছো না, মেয়েটা একা এলো, তারপরের যে ব্যাপারটা, এটা মোটেই স্বাভাবিক না। ও আমাদের ফোন নাম্বার জানলো কি করে? এটা কিন্তু অনেক রকম হতে পারে। তোমার কি মনে হয় কি হতে পারে? এটা আমাদের খারাপ কিছু হতে পারে, মানে আমি বলতে চাইছি যে এটা কোনো প্ল্যান হতে পারে। ইদানিং কত রকম প্ল্যানে যে বাসা বাড়িতে ডাকাতি হচ্ছে, এটা তুমি জানো? আমার কিন্তু তা মনে হচ্ছে না। তোমার কি কোনো টেনশন হচ্ছে না? ও ঠিকই বলেছে, কেউ টেনশন করবে না, শুধু একজন মাত্র লোক টেনশন করবে, আর সেটা হচ্ছে তুমি। শাহিন, তুমি বুঝতে পারছো না, আমাদের উচিত এখন মেয়েটার গার্ডিয়ানকে খুঁজে বের করা। আচ্ছা, এরাই বা কেমন গার্ডিয়ান বলো? মেয়েটাকে কিভাবে ফেলে রেখে গেছে? আমরা যদি তখন ঠিক সময় মতো না আসতাম, মেয়েটা সারা রাত বৃষ্টিতে ভিজত। তুমি বুঝতে পারছো কি সাংঘাতিক কাণ্ডটা হতো? আচ্ছা, তোমার কি মনে হয় ওকে কি কেউ রেখে গেছে? নইলে ও কিভাবে এখানে আসবে? তাহলে যারা রেখে গেছে তারাই ওদের বাচ্চার জন্য আবার আসবে? যদি না আসে? না এলে বাচ্চাটা আমার কাছেই থাকুক। জানো, মেয়েটাকে না আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু? কোনো কিন্তু না, আজ কতগুলো বছর ধরে আমরা একটা বাচ্চার জন্য হাহাকার করছি, অথচ শেষ পর্যন্ত ডাক্তার তাহমিনার চিকিৎসায় আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেছেন। কেমন ফুটফুটে একটা মিষ্টি বাচ্চা, তাই না? এই বাচ্চাটা আমার কোলে আসবে যখন, সেও তো একদিন এরকম বড় হবে। তুমি কি দেখেছ মেয়েটা কেমন ফুটফুটে, কেমন স্মার্ট? আমার কিন্তু খুব ইচ্ছে জানো, যে আমার মেয়েটা যে হবে সেও যেন ওর মতোই হয়। আমি সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।